আমি আজকে একটা ডক্টর মোহাম্মদ ইউনুস সার যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমি এই সরকারের একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি আপনারা অতি শীঘ্রই এটা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশে বেশি না কমপক্ষে দুই থেকে তিন বছর ক্ষমতায় থাকে তো দেখবেন এই বাংলাদেশটা সত্যি সত্যি একদিন সোনার বাংলাদেশ হবে কারণ যারা মূর্খরা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস সুৎখর হুসখর আমি তাদেরকে বলবো তোমরা ইতিহাসে কিছুই জানো না সারা পৃথিবীতে সপ্তম স্থানে ডক্টর মোহাম্মদ ইউনুস তোমাদের এত কপালটা ভালো সপ্তম নোবেল বিজয়ী পুরস্কার ব্যক্তি তিনি ড মোহাম্মদ ইউনুস তাকে বিদেশে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা বড় বড় বিনোদন অনুষ্ঠানগুলোতে তাকে অতিথি প্রধান অতিথি হিসাবে আপ্যায়ন করে নিমন্ত্রণ করে তাকে ডেকে নিয়ে যায় শুধু তার বক্তৃতা এবং তার লেচকার শোনার জন্য তিনি শান্তির উপরে নোবেল পেয়েছেন কিছু মূর্খরা কিছু অশিক্ষিতরা বলে তিনি সতক্ষর আমি তোমাকেই বলছি যে তুমি ডক্টর ইউনুসকে সুৎকর বলেছ আজকে যদি তিনি সুদক্ষর হইতেন তাহলে তিনি মাত্র সতেরো পার্সেন্ট গ্রামীণ ব্যাংকের মালিক থাকতেন না তিনি নব্বই পার্সেন্ট ব্যাংকের মালিক থাকতেন আর সাধারণ কর্মীরা আজকে সে জায়গায় তিরাশি তিরাশি পার্সেন্ট মালিক তিনি বেশি টাকার মালিক হয়ে যাবে এই জন্য তিনি তাদের তার কর্মীগুলোকে মালিক বানিয়েছে ওহে অকর্ম বাঙালি আমি তোমাকে বলছি এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে মনে করো ইসলামের বিজয় হয়েছে ঠিক না কিন্তু সত্যি আপনাদেরকে এই বাংলাদেশের জনগণকে একটা নিয়ামত হিসেবে পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আপনারা এই সরকারকে বেশি না দুই থেকে তিনটা বছর রাখতে পারেন তো এই বাংলাদেশকে পৃথিবীর সর্বস্থ স্তরে সর্ব সর্বপ্রান্তের ব্যক্তি অন্ধ সবাই তাকে চিনবে তিনি একজন মহৎ ব্যক্তি তো আমার কথাগুলো যদি মিল না খায় এখন না হলেও মনে করেন আঠারো মাস পরে নির্বাচন হবে পাঁচ সাত বছর পর হয়তো সেই সরকার চালাবে তারপরে আমার কথাগুলো মিলিয়ে নেন